সরকারি জমি দখলমুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গার মতো ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে সরকারি জমি দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান। ইতিমধ্যেই ব্যারাকপুর পৌর এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ দোকানপাট পুলিশ প্রশাসনের সহযোগিতায় ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। তেমনভাবেই ব্যারাকপুরে পুলিশ কমিশনারেটের দপ্তরের বাইরে সরকারি জমিতে অবৈধভাবে থাকা দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু অদ্ভুতভাবে তৃণমূলের দলীয় কার্যালয়টি এখনও ওই সরকারি জমির ওপর অক্ষত অবস্থায় রয়েছে। সেই নিয়েই এবার ব্যারাকপুরের বিজেপি নেতৃত্ব অভিযোগ আনল পক্ষপতিত্বের। ব্যারাকপুরের বিজেপি নেতৃত্ব এদিন ব্যারাকপুর বিজেপি জেলা সংগঠনের সভাপতি মনোজ ব্যানার্জি দাবি করেন, গরিব মানুষদের কোনো পুনর্বাসন না দিয়ে সরকারি জমি দিয়ে তুলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে মানুষ সরকারি নির্দেশ মেনেও নিচ্ছেন, কিন্তু অদ্ভুতভাবে ব্যারাকপুর চিয়ারা মোড়ে বিধায়ক রাজ চক্রবর্তী প্ল্যাকার্ড লাগালো তৃণমূলের দলীয় কার্যালয়টি এখনও অক্ষত রয়েছে। আমরা এই দ্বিচারি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাব। অপরদিকে ওই এলাকায় যাদের দোকান ছিল তারা ক্ষোভ প্রকাশ করে, বলেন আমাদের এখানে যত দোকান ছিল তাদের নোটিশ দিয়ে সরিয়ে দিতে বলা হয়েছে, আর যারা সরায়নি তাদের সব ভেঙে দিয়েছে পুলিশ। অথচ এই দোকানগুলির সাথেই থাকা তৃণমূলের পার্টি অফিস কোনো ভাঙচুর করা হয়নি। আমরা বলতে চেয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি, এখনও এই পুজোর আগে যে কী করবো জানি না। অপরদিকে তৃণমূলের দাবি পার্টি অফিসটি খুব দ্রুত সরিয়ে নেওয়া হবে। আমাদের আছি, এই নিয়ে সংসার চলে, আর কিভাবে চলবে সেটা চিন্তা ভাবনা করছি। আপনাদের ভাঙলো আগে কিছু বলেছিল যে ভেঙেছে বা ভাঙবে? না, অনেক দিন আগে বলেছে, সেই দিনকে আমি অনেক দোকান বন্ধ করে বসে আছি, কেউ কেউ কিছু বললো না। কালকে হাঁটা কেসে হয়ে গেছে, পার্টি অফিস তো দেখলাম আছে এখনো। হ্যাঁ, তো ও তো সবাই দেখতে পাচ্ছে যে আছে। কার পার্টি অফিস? ও তো তৃণমূলে। কিছু বলেননি আপনারা এই ব্যাপারটা? আমাদের কি বলবো, একা প্রশাসন এসে ভেঙে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মহিলা কি বলতে যাব? কত দোকান ছিল এখানে আপনাদের? হ্যাঁ, কতগুলো দোকান ছিল আপনাদের এখানে? এখানে তো অনেক ছিল দোকান, আমার তো আজকে দোকান 60 সাল। হ্যাঁ, ওটাও হবে, 3 ফুট পিছনে তাকে যেতে বলেছে, সেটা করা হবে। দেখুন, আমরা এটার জন্য এখান এর জন্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি, আন্দোলন করছি এবং আগামী দিনের জন্য আরও বেশি আন্দোলন সংগঠিত করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়, যদি আপনারা দেখাতে পারেন, দেখুন যে কিভাবে কালকে বুলডোজার দিয়ে সমস্ত গরিব মানুষ যারা রাস্তার উপরে, যাদের রোজি রোজগার কারো জায়গা ছিল না, রাস্তার উপরে দাঁড়িয়ে দোকান করছিল, এবং তাদেরকে কিভাবে আজকে উচ্ছেদ করে দিচ্ছে বুলডোজার দিয়ে। অথচ তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস অক্ষত অবস্থায় আজকে রয়ে গেছে এখানটা দাঁড়িয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর প্রতিবাদ জানাচ্ছি আমরা সাধারণ মানুষের জন্য, এই সমস্ত গরিব মানুষ যাদের বিকল্প কর্মসংস্থান করতে পারেন, এই সরকার একটা মানুষকে চাকরি দিতে পারেন, এই সমস্ত ঘরের ছেলে মেয়েদেরকে একটা ঘরের এদেরকে প্রত্যেক ঘরে যে বাল বাচ্চা আছে, সন্তান আছেন, তাদের চাকরি দিতে পারেনি, তাদেরকে শিক্ষিত করতে, তাদের কোনো উপযুক্ত ব্যবস্থা করতে পারেনি, বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা না করবে, তাদেরকে এখানে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আর এখানটা একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেটা অক্ষ অবস্থায় দাঁড়িয়ে আছে। সরকারি জায়গাতে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, নিজেদের জন্য 7 খুন মাপ, নিজেদের জন্য কোনো সংবিধান নেই, নিজেদের কোনো আইন নেই। আজকে আপনারা জানেন এই ব্যারাকপুরে একটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কিভাবে পুলিশকে, পুলিশের একজন এসআইকে, ট্রাফিকের ইন্সপেক্টরকে কিভাবে মারধর করেছে, তার জন্য কোনো আইন নেই। তৃণমূল কংগ্রেস মানে 7 খুন মাপ। মনোজ ব্যানার্জি, ব্যারাকপুর জেলা সভাপতি।